নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুর পোলাও। তাহলে বন্ধুরা দেখে নিন কিভাবে এই সাবুর পোলাও তৈরি করবেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। সবজিগুলো আমি এখানে ব্যবহার করেছি গাজর, বিনস, লঙ্কা। গাজর আমি একটা, 8 থেকে 10টা বিনস, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এবং একটা ক্যাপসিকাম বড় সাইজের, তার হাফটা আমি কেটে নিয়েছি। এগুলোকে আমি সমস্ত কিছু ভেজে নেব। ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে অল্প নুন ব্যবহার করছি যাতে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সবজিগুলো সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু এবং কিশমিশ। কাজু এবং কিশমিশটাও আমি এর সাথে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এবারে দিয়ে দেব সামান্য অল্প হলুদ গুঁড়ো, যাতে একটু কালার সুন্দর আসে। তার জন্য তোমরা চাইলে কিন্তু নাও এটা ব্যবহার করতে পারো। এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে এবারে সাবুদানাটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সাবুদানাটা কত সুন্দর ঝরঝরে কিন্তু রয়েছে। সাবুদানাটা সমস্ত কিছুর সাথে এবারে মিশিয়ে নিচ্ছি। কাজু এবং কিশমিশের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, মানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো। সাবুদানাটা দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। সাবুদানাটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম গুঁড়ো। 2 টেবিল স্পুন চিনে বাদাম গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করছি। চিনে বাদাম দিলে কিন্তু সাবুটা যে ঝরঝরে সেটা কিন্তু ভালো থাকে। চিনে বাদামটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। যেহেতু লঙ্কা দিয়েছি তাই গোলমরিচ গুঁড়োটা আমি অল্পই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পোলাও যেহেতু তাই একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবারে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাবু পোলাওটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ভালো করে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত ঝরঝর, কিন্তু মানে ঝরঝরে আমার সাবুর পোলাওটা তৈরি হয়েছে। এবারে আমি এটাকে সার্ভ করব। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রেসিপি সাবুর পোলাও? ব্রেকফাস্ট হোক কিংবা ইভিনিং স্ন্যাক্স, সব কিছুতেই কিন্তু এই সাবুর পোলাওয়ের কোনো তুলনাই হয় না। আপনারাও অতি সহজেই এই সাবুর পোলাও তৈরি করতে পারেন। আমাদের এই ভিডিওটা দেখুন এবং নিজেরাও বাড়িতে তৈরি করুন, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে আমাদের প্রতিদিনের আপডেট আপনারা পেয়ে যান। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।